হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতদেরকে যদি বলেন তোমাদের নবীকে বলবে আমাদের নবী হলো নাবিয়ুনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঠিক না বেঠি? তখন যদি জিজ্ঞাসা করেন তোমাদের নবী মূসা আলাদা কোনো কারামত টারামত আলাদা কোনো মুজিজা ছিল কিনা, আরে সুবহানাল্লাহ বলবে হ্যাঁ আমাদের নবীর মুজিজা ছিল। কয় কি মুজিজা? কয় আমাদের নবীর হাতে একটা লাঠি আল্লাহ পাক দিছিলেন, ওই লাঠি যদি ছাইড়া দিতেন লাঠি সাপ হইয়ে দৌড়াইত, ওই লাঠি দিয়া পাথরে আঘাত করতেন পাথর ঝর্ণায় পরিণত হয়ে যাইত, পাথর ফাইটা ফাইটা ঝর্ণা প্রবাহিত হইত, ওই লাঠি দিয়া সাগরে আঘাত করতেন সাগরের মাঝখানে রাস্তা হয়ে যাইত, ওই লাঠি আল্লাহ পাক তাকে দিছিলেন, তাকে মুজিজা হিসাবে দিয়েছিলেন। আর কোন মুজিজা আছে নাকি? কয় হ্যাঁ 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 আর মুজিজা আছে। কয় কি মুজিজা? কয় মুজিজা হলো তিনি যখন হাত তার বগলের নিচে নিতেন আবার যখন বের করতেন তখন হাতের থেকে আলো বের হওয়া শুরু হয়ে যাইত, হাতের থেকে আলো বের হইত আলো। তখন যদি আপনি এই মূসা নবীর উম্মতদেরকে জিজ্ঞাসা করেন তোমার নবীর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই মুজিজাটা এখন দেখাইতে পারবা কিনা, যদি জিজ্ঞাসা করবেন এরা তখন কি বলবে? না রে না, তোমা আমাদের নবীর মুজিজা আমরা এখন দেখাইতে পারবো না, ওই লাঠি যদিও আছে, যদি ওই লাঠি আছে কিন্তু ওই লাঠি দেয়া আর সাগর ভাগ হবে কি বলেন? সাগর ভাগ হবে? হবে না। বুঝা গেল নবী শেষ, নবুয়াতি শেষ, তাদের মুজিজা ও শেষ। ও মেরে মহতারাম ভাইও, কেমন নবী পাইলাম আমরা? যাই হোক আরো কিছু বলি, হযরতে সুলাইমানের উম্মতদেরকে যদি জিজ্ঞাসা করেন ও সুলাইমানের উম্মতেরা তোমাদের নবীজির কোনো মুজিজা ছিল কিনা, তখন বলবে হা হা আমাদের নবীজির মুজিজা ছিল। কয় কি মুজিজা? কয় আমাদের নবীর কথায় বাতাস চলতো, আমার নবী যখন বলতো ও বাতাস থাইমা যা তখন বাতাস থাইমা যাইত, আমাদের নবী যখন বলতো ও বাতাস চল তখন বাতাস চলা শুরু কইরা দিত, আমাদের নবী যখন বলতো এই প্রাসাদ পুরা রাজপ্রাসাদ ওর রাজপ্রাসাদ পুরা শুরু কইরা দিত, চিল্লায় বলি না সুবহানাল্লাহ। আমাদের নবী প্রাণীদের কথা বুঝতো এবং আমাদের নবীর কথাও প্রাণীরা বুঝতো, শুধু তাই না আমাদের নবীর আরে সুবহানাল্লাহ আমাদের নবীর কথায় জিন উঠা বসা করত, চিল্লায় বলি না সুবহানাল্লাহ। আমাদের নবীর কথায় জিন উঠা বসা করত। এখন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমাদের নবীর মুজিজাকে এখন দেখাইতে পারবা কিনা, বলবে না 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 আমাদের নবীর মুজিজা আর দেখানো সম্ভব না। কারণ কি? কারণ কি? নবীর নবুয়াত শেষ, তার মুজিজা ও শেষ হয়ে গেছে, ঠিক না বেঠি? নবীর নবুয়াতি শেষ, তার মুজিজাও শেষ। এবার আসেন ঈসা নবীর উম্মতদেরকে জিজ্ঞাসা করেন ও ঈসা নবীর উম্মতেরা তোমাদের নবীর কোনো মুজিজা ছিল কিনা, বলে হ্যাঁ মুজিজা ছিল। কয় কি মুজিজা? কয় কোনো কুষ্ঠ রোগী যদি তার কাছে যাইত তাহলে ওই রোগ ভালো হইয়া যাইত, আর আর অনেক রোগ ভালো হইয়া যাইত। এখন যদি জিজ্ঞাসা করেন তার উম্মতদেরকে যে তোমাদের নবীর কোনো আলাদা মুজিজা এখন দেখাইতে পারবা কিনা, বলবে না 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 নবীর নবুয়াত শেষ, তার মুজিজা ও শেষ, চিল্লায় বলি না সুবহানাল্লাহ। নবীর নবুয়াতি শেষ, তার মুজিজাও শেষ। এবার আসেন হযরতে দাউদের উম্মতদের কাছে, দাউদের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন ও দাউদের উম্মতেরা তোমাদের নবী দাউদ উনার কোন আলাদা মুজিজা ছিল কিনা, তখন দাউদের উম্মতেরা বলবে হ্যাঁ আমাদের নবীর মুজিজা ছিল। কয় কি মুজিজা ছিল? কয় উনি যখন লোহা ধরতেন তখন লোহাটা মমে পরিণত হয়ে যেত, লোহাটা গলে যেত, তখন তিনি ওইটা দিয়ে কি করতেন? তরবারি বানাইতেন, লোহার আরো যা যা বানানোর দরকার ওইটা বানাইতে পারতেন। কয় ওই মুজিজাটা এখন আর দেখাইতে পারবা কিনা? কয় না 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 নবীর নবুয়াতি শেষ, তার মুজিজা ও শেষ। এবার আসেন না আমরা কোন নবীর উম্মত, একটু মন থেকে দেখি আমরা কোন নবীর উম্মত। ও মেরে মহতারাম ভাইও, আমাদের কাছে যদি আয়েশা কেউ জিজ্ঞাসা করে তোমাদের নবীকে, আমরা বলবো হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি হলো আমাদের নবী। এবার যদি জিজ্ঞাসা করে তোমাদের নবীর কোনো আলাদা মুজিজা ছিল কিনা, আমরা বলবো হ্যাঁ হ্যাঁ, আমাদের নবীর কয়টা মুজিজা চাও? ওরা যদি আমাদেরকে বলে তোমাদের নবীর একটা মুজিজা দেখাও, আমরা বলবো না রে পাগল না, একটা না দুইটা না, একশো না দুইশো না, এক হাজার না দুই হাজার না, এক লাখ না দুই লাখ না, আমরা আমাদের নবীজির মুজিজা কোটি 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 দেখাইতে পারবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ, কোটি কোটি দেখাইতে পারবো। তখন যদি জিজ্ঞাসা করে দেখাও না একটা, আমরা বলবো একটা দেখার দরকার নাই, মাদ্রাসার মধ্যে যাবি, মাদ্রাসার মধ্যে যাওয়ার পর দেখবি হেফজুখানায় ছাত্ররা পড়তেছে, সেমিনার সময় যাবি দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে, তারাবির সময় যাবি হাফেজ ছাত্ররা দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করে, আমার নবীর মুজিজা কি? আমার নবীর মুজিজা হলো পুরো বাংলার জমিনে, পুরো দুনিয়ার মধ্যে এক একজন হাফেজ আমার নবীর এক একটা মুজিজা। চিল্লায় বলি না সুবহানাল্লাহ, এক একজন হাফেজ আমার নবীর কি বলেন না, এক একটা মুজিজা। কারণ কি? কারণ কি? মুজিজা কাকে বলা হয়? মুজিজা ওই জিনিসকে বলা হয় যে জিনিস আল্লাহ প্রদত্ত নবীদেরকে এমন জিনিস দান করা হয় যা অন্য কোন জিনিস দেখাইতে পারে না, অন্য কেউ দেখাইতে পারে না। এবার আপনি আমাদেরকে একটু বলেন না, আপনারা আমাকে একটু বলেন না, এমন কোন বই আছে নাকি যেটা এ টু জেড বিনা লোকমায় নির্ভুলে কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনাইতে পারবে, এমন কোন বই আছে? 300-600-500 পৃষ্ঠার এমন কোন বই আছে নাকি ভাই? যদিও পড়ে মনে করে বেশি উপরের কিতাব না, টু এর বই, টু এর একটা বই বাচ্চাদেরকে পড়ানো হয়, এটা যদি আপনি কারো হাতে দেন যে এ টু জেড মুখস্থ কইরা তুমি আমাকে শুনাইবা, ও কি করবে? এ টু জেড মুখস্থ করবে, ধরলাম 10 বছর দইরা ওই বই মুখস্থ করছে। এরপর আপনি 5 বছর পরে জিজ্ঞাসা করলেন যে অমুক পৃষ্ঠার অমুক জায়গাটা একটু পড়ো তো বাবা, তখন আর পারবে নাকি? লাইন টু লাইন পারবে? ভুল হবে, হয়তো অনেকে ভুলেই যাবে পুরাটা, আবার না ভুললেও লাইন টু লাইন বলতে পারবে না, শব্দ টু শব্দ বলতে পারবে না, কিছু মনে আসবে কিছু বলবে, কিন্তু আমার মাওলা আর কোরআন এবং কোরআনের কোরআন এইটা যারা মুখস্থ করে দেখে আরে সুবহানাল্লাহ, আরে আল্লাহ আল্লাহ, ছোট্টবেলায় পড়ছি কোরআনুল করিম এখনো মনে হয় ওই পৃষ্ঠা এখনো তালাবি পড়াই নাই, তারপরেও ধরলে ওই পৃষ্ঠা এ টু জে পইরা শুনাইতে পারবো। আমার নবীর মুজিজা কি তাহলে বলেন? এক একজন হাফেজ এক একজন মুজিজা। আরে ভাগ্যবান বাপ তুমি যদি তোমার ছেলে হাফেজ হয়, ভাগ্যবান মা তুমি যদি তোমার ছেলে হাফেজ হয়, তোমার মেয়ে হাফেজ হয়, তাহলে তুমি ভাগ্যবান। আর যদি না হয় তাহলে তুমি ভাগ্যবান না। কেন না যে ছেলেকে তুমি ডাক্তার বানাইলা, যে ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানাইলা, ওই ছেলে হাসরে এর ময়দানে বলবে আল্লাহ পাক যখন বলবে যা এলেম শিখুস নাই জাহান্নামের মধ্যে যা, তখন ওই বাচ্চা বলবে ও মাওলা জাহান্নামে তো দিবাই, দেওয়ার আগে আমার একটা শর্ত পালন করো। কয় কি শর্ত রে বান্দা? কয় শর্তটা হইল যে মা বাবা নাকি আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, যে মা বাবা নাকি আমাকে কোরআন শিক্ষা দেওয়া দেয় নাই, ওই মা বাবাকে আগে জাহান্নামের দরজার সামনে রাখো, ওই মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়া আমি জাহান্নামের মধ্যে যাব। তখন বলেন না যে ছেলে সন্তানের জন্য আপনি মাথার গাম পায়ে ফালাইয়া এত কষ্ট করলেন, কুলিগিরি করলেন, ভ্যান চালাইলেন, রিক্সা চালাইলেন, মানুষের বাড়ি খাইলেন, জুতার বাড়ি খাইলেন, যে সন্তানের জন্য এত কিছু করলেন, ওই সন্তান যখন বলবে ও মাওলা আমার মা বাবাদেরকে জাহান্নামের দরজার সামনে শুয়াও, আমি ওই দরজার সামনে যাব, তাদের বুকে পাড়া দিয়া তারপর জাহান্নামের ভিতরে যাব, তখন আপনার মনের ভিতরে কেমন লাগবে ঠিক না বেঠি? তখন বলবে আরে কি বলবে, আহারে হাফেজদের মাথার মধ্যে কি দেখা যায়, হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে কি দেখা যায়, নূরের টুপি দেখা যায়, এই নূরের টুপির আলো সবার কাছে যাবে, বুশের কাছেও যাবে, ট্রাম্পের কাছেও যাবে, সবার কাছে যাবে। তখন বলবে হায় 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 হায়, আমরা যদি আমার বাচ্চাদেরকে আমরা নিজেরাও কোরআনুল কারীম পড়তাম তাহলে কতই না ভালো হইতো। তখন আল্লাহ পাক বাচ্চাদেরকে বলবে ও বাচ্চারা, ও হাফেজ হাফেজের দলরা, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, কত উপরে চড়বা? আর সুবহানাল্লাহ, কোরআন শরীফের মধ্যে 6666টা আরো কম হইতে পারে, আমার খেয়াল নাই এই কয়টা আয়াত আছে, আল্লাহ পাক বলবেন পড়ো পড়ো পড়ো। আর সুবহানাল্লাহ,
ওই বাচ্চা পড়তে থাকবে এক একটা আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকে এক এক তালা বিল্ডিং দান করতে থাকবে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তখন আফসোস করবেন, তখন আফসোস করবেন, আহারে আল্লাহ পাঁচটা সন্তান দান করছিল, দুইটারে যদি স্কুলে পড়াইয়া কমপক্ষে তিনটারে যদি মাদ্রাসায় ভর্তি করাইতাম তাহলে তিন দশে তিরিশ, তিরিশ জন নিয়ে জান্নাতে যাইতে পারতো তিনটায়, এক একজন হাফেজ দশজন ছাত্র জান্নাতে নিয়ে যাইতে পারে। তো তিন তিনজন রে যদি মাদ্রাসায় পড়াইতাম তাহলে তিরিশ জন রে পারতো, আর ওই তিরিশ জনের মধ্যে কি আপনি থাকতেন না? আপনার মা বাবাকে না নিয়ে কি আবার যাইতো না? কি বলে মা বাবা রে না নিয়ে তো যাইতো না। এই বলি পায়ে হাত দিয়া বলি, বয়ানত বুঝার দরকার নাই, বয়ানত করার দরকার নাই, অল্প বয়ানের মতো বয়ান যদি অন্তরের মধ্যে বৈশা যায় তাহলে মাহফিল কামিয়া। আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, আমার কমপক্ষে কমপক্ষে দুনিয়ার জন্য যাদেরকে রাখবো সেটা ভিন্ন কথা, কিন্তু আখেরাতের জন্য কমপক্ষে একটা সন্তানকে জান আমি মাদ্রাসায় ভর্তি করব। কারা কারা রাজি আছে হাত উঠায় দেখান। এক সন্তান এবং নাতি নাতনিদেরকে রাজি আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর যদি পারি তাহলে তো কামিয়া, আর যদি পারি তাহলে সব সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দিব। জিন্দেগিটা কয়েকদিনের ভাই, এই জিন্দেগি তো বেশি দিন থাকার জিন্দেগি না। ও মেরে মোহতারাম ভাইও, এই কোরআনুল করিম, এই কোরআনুল করিম হলো জান্নাতি কবিতা। কোন জায়গার কবিতা বলেন না, জোরে বলেন কোন জায়গার কবিতা? এই কোরআনুল করিম হলো জান্নাতি সঙ্গীত। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি জান্নাত দেন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ও বান্দারা রে যারা কারা কারা গান শুনো নাই দুনিয়ার বুকে হাত উঠাও, আমরা যদি না শুনি গান তাহলে হাত উঠাবো, ও মাওলা আমরা শুনি নাই। আল্লাহ পাক বলবেন, ও বান্দা জান্নাতের মধ্যে আমি তোদের জন্য গানের ব্যবস্থা করছি, তোরা গান শুনবি নি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আমি মাওলা তোদের জন্য গানের ব্যবস্থা করছি তোরা গান শুনবি নি। তখন আমরা বলবো, ও মাওলা ইন্টারনেট থেকে আমার বন্ধু বান্ধবরা গান নামায়া শুনতো, খেতার তলে বৈশা বৈশা শুয়া শুয়া গান শুনতো, বিয়ের মধ্যে গান বাজনা বাজাইতো, কনসার্টে গান বাজনা বাজাইতো, কিন্তু মাওলা আমি তোমারে অনেক মোহাব্বত করতাম এই জন্য কখনো গান বাজনা শুনি নাই। ও মাওলা এখন আমি তোমার কাছে আসছি, এখন কি তুমি গান বাজনা আমাদেরকে শুনাইতে চাও? গান বাজনা কি জান্নাতের মধ্যে আবার আছে নাকি? আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম গান বাজনা আমি জান্নাতের মধ্যে রাইখা দিছি। এবার আল্লাহ পাক গান বাজনার জন্য জান্নাতি হুরদেরকে ডাক দিবেন, আল্লাহু আকবার, জান্নাতি হুরেরা আসবে, আপনি থাকবেন জান্নাতের মধ্যে নায়ক হিসাবে। কি হিসাবে বলেন না? নায়ক হিসাবে থাকবেন। আহা, আজকে তো আমরা নায়ক হওয়ার জন্য পাগল, গায়ক হওয়ার জন্য পাগল, এই জন্য দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আর নিজেকে নিজে নায়ক মনে করে, ওই ডিসুম ডুসুম ডিসুম ডাসুম করে। একদিন দেখি দোকানের মধ্যে চায়ের দোকানে এক ছোট ছেলে, এই বয়স 13-14 হবে, বসে বসে উনুন করতেছে। তো আমি কাছে যায় প্রথমে মনে করছিলাম জিনে টিনে ধরলো কিনা, তো কাছে যায় কই বাবা তুমি এমন উনুন করতেছো কেন? পরে শরম পেয়ে গেছে, মানে তালে করে নাই, বেতালে করছিল আর কি। পরে আমি কইছি বাবা তুমি এমন করলা কেন? হুজুর টিভিতে সাকিব খান এমন উনুন করতেছিল, তো আমিও মনে করতেছিলাম আমিও সাকিব খান। তো হ্যাঁ, নিজে গো নিজে নায়ক মনে করি। আর সুবহানাল্লাহ, ওই নায়কের কোনো দাম নাই, ওগুলা তো জাহান্নামের তলদেশে পচবে যদি আল্লাহ পাক দয়া না করেন। ও মেরে মোহতারাম ভাইও, যদি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেন তাহলে জান্নাতে যদি যাইতে পারি তাহলে কি হবে জানোনি? আল্লাহ পাক আপনাকে আমাকে নায়ক বানাইবেন, নায়ক বানাইয়া এক জায়গার মধ্যে বসতে দিবেন, ওই জায়গার নাম কি? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাক'আদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। একটা জায়গার মধ্যে বসতে দিবেন, ওই জায়গার নাম হলো মাক'আদি সিদক। চিল্লায় বলি না সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ওই জায়গায় বসান, বলি না আমিন। ওমের মোহতারাম ভাইও, ওই জায়গার মধ্যে বসতে দিবেন, আল্লাহ পাক জান্নাতি হুরদেরকে ডাক দিবেন, জান্নাতি স্ত্রীদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর আরে আল্লাহ আল্লাহ, জান্নাতি স্ত্রীরা কেমন সুন্দর, ওইটা বলার মতো সামর্থ্য তো আমার নাই। আমরা আজকে কোন নারীর পিছনে ছুটতেছি, কোন নারীর পিছনে ছুটতেছি মনে কিছু নিবেন না, মনে কষ্ট পাইবেন না। যে নারীর নাকি পেট ফাটলে, পেট ফাড়লে কি বের হয় আর
আড়াই কেজি বলেন না, আড়াই কেজি কি বের হয়, ময়লা বের হয়। যে নারী যদি বেরাস তিন দিন না করে তাহলে দুর্গন্ধর কারণে কাছে যাওয়া যায় না। বগল যদি পাঁচ দিন না মাজে, গোসল যদি পাঁচ দিন না করে, মাশাআল্লাহ দিলে এমন দুর্গন্ধ বের হয় যে পাঁচ দিন পরে কাছে এও যাওয়া যায় না, ঠিক না বেঠি? ওই নারীর পিছনে আজকে আমরা ছুটতেছি, মা বোনেরা যারা বয়ান শুনতেছি এরা মনে হয় মনে কষ্ট পাইতেছি। আরে বুঝানোর জন্য বলতেছি, আপনাদেরই তো কষ্ট কম হবে যদি ওদেরকে বুঝাই, তাই না? আপনাদেরকে টিজিং করবে না, স্কুল কলেজে যাওয়ার সময় জ্বালাইতে থাকবে না, এই জিনিস বুঝাইয়া যদি যাইতে পারি। ও মেরে মোহতারাম ভাই, ও ওই পেটের মধ্যে পায়খানাওয়ালা নারীর পিছনে সুইটা তো লাভ নাই। আমার মাওলা ওখানে কেমন ওর নারী দিবেন? ওই নারীদের সৌন্দর্য তো বলার মতো সামর্থ্য আমার নাই, শুধু এতটুকু বলি, এতটুকু বলি, ওই নারীর সৌন্দর্য কেমন থাকবে? আরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার চিল্লায় বলি, নারীর সৌন্দর্য কেমন থাকবে ওইটা তো আমি বলতে পারবো না, শুধু এতটুকু বলি, ওই জান্নাতি নারীর যে দাঁত আছে, দাঁত চিনেননি? যে দাঁত আছে, এই দাঁত, এই দাঁতের হাজার ভাগের এক ভাগও যদি দুনিয়ার বুকে ছাড়া হইতো তাহলে সূর্যের আলো বন্ধ হয়ে যাইত, দাঁতের থেকে আলো বের হওয়া শুরু হয়ে যাইত। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর দাঁতের থেকে আবার কেমনে আলো বের হয়? আলো বের হয় মানলাম, কিন্তু সূর্যের আলো কেন বন্ধ হয়ে যায় দাঁতের আলোর আলোর কাছে? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইয়া দেই, এই মোবাইলের মধ্যে আলো আছে কি নাই ভাই? মোবাইলের মধ্যে আলো আছে না? মোবাইলের মধ্যে আলো আছে। এই মোবাইল যখন আমরা অন্ধকার রুমের মধ্যে এমনি চোখের সামনে ধরি তাহলে চোখ কি হয়? চোখ দিয়ে পানি পড়তে থাকে, কারণ কি আলো খুব বেশি। কিন্তু এইটা যদি দুপুর ১২টার সময় মাথার উপরে সূর্য এমন মুহূর্তে মোবাইলটা পকেট থেকে বের করি, আলো জ্বালাই সূর্য উপরে বরাবর, কিসের বরাবর? মোবাইলের বরাবর, তখন কি আর মোবাইলের আলো দেখা যায় নাকি ভাই? কারণ কি, কারণ কি, মোবাইলের মধ্যে আলো আছে, ঠিক আছে, আলো আছে মানলাম, কিন্তু সূর্যের আলোর সামনে মোবাইলের আলো কিচ্ছু না, ঠিক না বেঠি? ও মেরে মহতারাম ভাইও, ঠিক এমনি সূর্যের আলো আছে, ঠিক আছে, সূর্যের আলো আছে মানলাম, কিন্তু জান্নাতি স্ত্রীদের দাঁত, ওই দাঁতের যে আলো, ওই আলোর সামনে সূর্যের আলো কিচ্ছু না। চিল্লায় বলি না সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। মা বোনরা এই কথা যখনই শুনে তখনই মনের মধ্যে একটু কষ্ট পায়। কি কথা যখন শুনে, যে আমার স্বামীর নাকি জান্নাতে অনেক স্ত্রী হবে, আমার স্বামীর নাকি জান্নাতে অনেক বউ হবে, এই আপনি কি চাইতেননি? আমার বোন ১০০টা স্বামী হোক, এটা আপনি চাইতেন, চাইতেন না? তো মনে মনে অনেক কষ্ট পায়, আহারে আমার স্বামী, যে স্বামীর আমি জান দিয়ে ভালোবাসি, যেই স্বামী আরেক বিয়ের কথা কইলে স্বামীর মুখ দিয়ে আমার বক্সিং মারতে চাই মুখের মধ্যে, এই স্বামী আমারে থুইয়া আরো ৪০-৭০ জনের সাথে নাকি থাকবে, আমি থাকলেও তো ৭০ জনের সাথে থাকলে আমার ভালো লাগবে না। ও মেরে মহতারাম ভাইও, এটা হলো নারীদের একটা বদ ধারণা। কি ধারণা বলেন? এই ধারণাটা জন্মায় কোথার থেকে জানেননি? এই ধারণাটা জন্মায় হলো হিংসার থেকে, কিসের থেকে? আমার জামাই যদি আরেকটা বিয়ে করে তাহলে আমি ওই বউরে বাইর করে দিব, এটা কিসের থেকে জ্বালায়? হিংসার থেকে। আর হিংসাটা দেয় কে ভাই? শয়তান। কে দেয়? ইবলিস। এখন কোন জান্নাতের মধ্যে কি ইবলিসের কোনো জায়গা আছে? তো জান্নাতে যদি ইবলিসের জায়গা না থাকে তাহলে হিংসা থাকবে? তাহলে হিংসা না থাকলে আর কোন আফসোস কষ্ট থাকবে ওদিকে? কষ্ট থাকবে না। আমার উস্তাদকে একবার প্রশ্ন করলাম, হুজুর আমার উস্তাদ একটা ঘটনা বলতেছিল, বলবো আপনাদেরকে, মানে জান্নাতের ব্যাপারে একটা কথা বলতেছিল। কি বলতেছিল? যে রে বাজান, হ্যাঁ, আজকের যুবকরা হারবালের পিছনে দৌড়াইতেছে, কেন বুঝছেন তো? কেন? বড় করে লেখা থাকে না, হারবালের পিছনে দৌড়াইতেছে, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও জান্নাতি যুবকরা কয় বছর চাও? আল্লাহু আকবার বলেন, বুঝছেন তো? সব কথা তো আর কোন যায় না। ও জান্নাতি যুবকরা কয় বছর চাও? তখন জান্নাত যুবক মনে মনে বলবে, ও মাওলারে, দুনিয়ায় তো পাঁচ মিনিটই চালাইতে পারতাম না, এখন চাই তুমি যত বছর দাও, ১ বছর ২ বছর হইলেই তো হয়। আল্লাহ পাক বলবেন, না রে বান্দা, না না না, ১ বছর না, ২ বছর না, ১০০০ বছর না, ২০০০ বছর না, ৫৫,০০০ বছর পর্যন্ত তুই তোর স্ত্রীর সাথে মিলন করতে থাকবি। চিল্লায় বলি না সুবহানাল্লাহ, আহারে আজকে কোন নারীর পিছনে ছুটি? কই লন্ডন যাই, কই আমেরিকা যাই, না আমেরিকা না লন্ডন সে হল পথ, হামে মস্তে মদিনা কর খোদায়া, আমিন বলেন না আমিন? কয় হাজার বছর বলেন? ৫২,০০০ বছর ওইদিকে মিলন করবে। তখন আমি একটা প্রশ্ন করছি,
করছি। কি প্রশ্ন হুজুর, একজনের সাথে যদি এত সময় লাগায় তো হাজার হাজার স্ত্রী থাকবে, এগুলো সময় লাগাইবো কই? হুজুর গারে বেটা বোকা, জান্নাতে একজনের সাথে যে 52,000 লাগাইবো তো ওনার কোনো টেরই থাকবো না, কেমনে কেমনে 52,000 বছর গেছে গা, সুবহানাল্লাহ। কর এরপর বাকি স্ত্রীদের মনে ধারণা জাগতে পারে যে বাকি স্ত্রীদের মন খারাপ লাগবে, দেখ 52,000 বছর ধরে আমার স্বামী আমার কাছে নাই, মন খারাপ লাগবে না। কিন্তু না না, আল্লাহ পাক বাকি স্ত্রীদেরকে এমন সিস্টেমের একটা আনন্দের মধ্যে রাখবেন যে আনন্দের মধ্যে ওদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, এদিক দিয়ে স্বামী আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করবে, ওই স্ত্রীদের কোনো কিছু মনেই হবে না, সুবহানাল্লাহ। বলে এদের এই দিক দিয়ে ওই স্ত্রীদের জিন্দগির পর জিন্দগি চলে যাবে, তারপরেও মনে হবে না যে আসলে কত বছর যাচ্ছে, এটা আল্লাহ পাক ওই রকম সিস্টেম করে দিবেন, সুবহানাল্লাহ। কর আরে সুবহানাল্লাহ, খালি তো সুবহানাল্লাহ কইলেন, খালি তো শুনলেন 52,000 বছর, একটু চিন্তা করলাম না 52,000 বছর কত বছরের জিন্দগি, আপনাদেরকে একটু বুঝাইয়া দেই। ও মেরে মোহতারাম ভাই, ও পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইমাম ইবনে কাসিরের মতে সম্ভবত 6,000 বছর গেছে, কয় হাজার বছর বলেন, 6,000 বছর গেছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত 6,000 বছর গেছে, এরপর আসেন সামনে কিয়ামত পর্যন্ত কয় হাজার বছর আছে এইটা আমরা কেউ বলতে পারি না। তবে একটা ধারণা দেওয়া যায় যে বেশি দূরে নাই কিয়ামত, বেশি দূরে নাই, কারণ কি ছোট ছোট যত আলামত ছিল সব আলামত প্রকাশ পেয়ে গেছে, ঠিক না বেঠি? ছোট ছোট আলামতের মধ্যে একটা আলামতের কথা বলি, একটা আলামত হলো আজকে আমাদের থেকে লাজ লজ্জা শরম সব উঠে গেছে, ঠিক না বেঠি? এটাই হলো একটা কিসের আলামত, কিয়ামতের আলামত, এত শরম উঠছে। আগে দেখতাম পোলাপানরা টিভি দেখতো গোপনে গোপনে, আর এখন গোপনে টোপনে কিছুই না, মা বসা, বাপ বসা, ভাই বসা, তাদের সামনে বৈশা বৈশা, মেয়েরা টিভি দেখতেছে, ছেলেরা টিভি দেখতেছে, ঠিক না বেঠি? তাও কি লজ্জা ফিল্ম দেখে, এই জন্যই তো কবি বলেন দেখো একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই নগ্ন, ফিল্ম দেখে কোনো লজ্জা নাই, একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই ল্যাংটা ছবি দেখে কোনো লজ্জা নাই, মিস্টার ইবলিসও যায় না সে থায়, ওদের আচরণ দেখে শরমে লুকায়, ঠিক না বেঠি? আবার বলে কি বলে, দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স 20, আরে 16 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে, ঠিক না বেঠি? আরে 16 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে, বখাটে যুবকদের বড় হাসি পায়, আরে মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়, ঠিক না বেঠি? আজকে আমাদের থেকে লজ্জা শরম সব উঠে গেছে, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। আরেকটা আলামত হলো মেয়েরা নারীদের আকৃতি ধরতেছে, মেয়েরা স্টাইল করে নারীদের, ছেলেরা স্টাইল করে নারীদের মতো, নারীরা স্টাইল করে ছেলেদের মতো, ঠিক না বেঠি? এমন অনেক ছেলে দেখছি কানের মধ্যে রিং লাগায়, চুলগুলো লম্বা লম্বা, এরপর কি প্যান্ট পরে, লাগাই না লাগাই না প্যান্ট পরে। একদিন বয়ান কইরা সকালবেলা যাইতেছিলাম, যাওয়ার পথে সামনে চোখ পড়ে গেছে, দেখি একজন নারী যাইতেছে হাইটা হাইটা, আমি চোখের হেফাজত করার জন্য নিচের দিক তাকাইয়া তার ওভারটেক করতেছিলাম, ও আস্তে আস্তে হাঁটতেছে, মানে হিজলা মার্কা হাঁটা আর কি, নারীরা তো মোটামুটি আস্তে আস্তে হাঁটে, তো হিজলা মার্কা হাঁটা, আমি ওর ওভারটেক করতেছিলাম, ও তখন আমার দিক তাকায় বলে হুজুর আপনার ওয়াশটা অনেক সুন্দর হইছে। আমি তো অবাক হয়ে গেলাম, কিরে ভাই নারীর থেকে পুরুষের কণ্ঠ শোনা যায় কেন? তাই দেখি আরে সুবহানাল্লাহ, এটা তো কোনো নারী না, কোনো নারী না, ওই এলাকার মিস্টার কুদ্দুস সাহেব। মেরে মোহতারাম ভাইও, আজকে কি করতেছে পুরুষটা নারীদের স্টাইল ধরতেছে। আমাদের এক উস্তাদ মাঝে মাঝে একটা ঘটনা শোনাইতেন, উনি একবার বাসের মধ্যে বসছিলেন, কোথায় বসছিলেন বলেন না, বাসের মধ্যে বসছিলেন, বাসের মধ্যে যখন বসেন সামনে দেখবেন বাসের সামনে লেখা মহিলাদের জন্য 6 সিট, কয় সিট? মহিলাদের জন্য 6 সিট, আহা 5 জন বৈশা রয়েছে, বাকি আছে কয়জন? একজন। তো বাসের মধ্যে 6 সিট লেখা থাকে, কিন্তু সিট কিন্তু মূলত 5 জনেরই, 5 জনরে 6 জনকে বসায়, মানে যাইতে যাইতে বসতে হয়। ও মেরে মোহতারাম ভাইও, লেখা হলো 6 সিট, বসছে 5 জন মহিলা, হঠাৎ করে আমাদের উস্তাদ দেখতেছেন যে একজন ইয়াং বয়সের যুবক ওই 5 জন মহিলার সাথে ওই যাতাযাতি কইরা বসতেছে। তো তখন ওনার মনের মধ্যে আফসোস লাগলো, আরে পিছনে কি আর জায়গা নাই, তোর ওদিকে বস হইবে কেন? এমন মুহূর্তে একজন ভদ্রলোক আইসা ওনার পাশে বসছে, তখন মনের একটা আফসোস নিয়া, পাশের লোকে অনেক সময় আফসোস করে অনেক কিছু বলি না, আরে ভাই দেখো এই জিনিসটা কি করতেছে, এই জিনিসটা কি করতেছে, এইরকম মনের একটা আফসোস নিয়া বলতেছে,
আরে কোন জামানা আসলো, অন্য সিট খালি পড়ে রইছে, তারপরেও ওই ছেলেটা মহিলাদের সাথে যায় বসলো, এটা কি ঠিক করলো? এখন ওই ব্যক্তি ধমক দিয়ে কয়, আপনি কারে মহিলা গণ? ওই ব্যক্তি তো আমার মহিলা না, ওই ব্যক্তিটা হলো আমার মেয়ে। এখন হুজুরে কয় হায় হায়, ও মেরে মোহতারাম ভাইও, হুজুরে কয় হায় হায়, আসমান আমার মাথায় ভেঙ্গে বলল, কার কাছে আমি বিচার দিলাম? ওটা তো কোনো সন্তান, ছেলে সন্তান না, ওটা তো মেয়ে। এরপর ওই ব্যক্তিকে ভাইজান মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই যে আপনি ওই মেয়েটার আব্বা। কারে আব্বা বলেন? আমি তো ওই মেয়ের আব্বা না, আমি ওই মেয়ের মা, আমি ওই মেয়ের মা, আমি তো ওর আব্বা না। এখন হুজুরে কয় হায় হায়, মনে মনে কয় যে আল্লাহ মাটিটা ফাঁক করে দাও, ঢুকা যায় কার কাছে কি কইতে যায়। এই জন্য সবাইকে বলি ভাই, সালাম দেওয়ার আগে একটু দেইখা সালাম দিয়েন, এটা লেডিস নাকি জন্ডিস, এটা লেডিস নাকি জন্ডিস, একটু দেইখা সালাম দিয়েন। ও মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম লাজ লজ্জা উঠে গেছে। এরপর পুরুষরা নারীর স্টাইল ধরে, নারীরা পুরুষের স্টাইল ধরে, ঠিক না বেঠি, চিল্লায় বলেন ঠিক না বেঠি। মেরে মোহতারাম ভাইও, এগুলা কিসের আলামত বলেন না ভাই, এগুলা হলো কিয়ামতের আলামত। তাহলে ধরেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যদি আনুমানিক 6 বছর যায়, ধরলাম 7 বছর, আর কিয়ামত বাকি আছে ধরলাম 4 বছর, 6 বছর পিছনে, 4 বছর সামনে, 4 বছর না ভুল বলছি, 7 আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যদি 6000 বছর যায়, আনুমানিক সামনে ধরলাম 4000 বছর বাকি আছে, তাহলে এবার কয় হাজার বছর হইল ভাই? 10000 বছর, 6 আর 4 কত? 10000 বছর আছে। তাহলে বোঝা গেল দুনিয়ার সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেয়াদ কয়দিন? 10000, আনুমানিক 10000 বছর, কম বা বেশি আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু মোটামুটি একটা আলামত আমরা এমনি পাই যে 10000 বছর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ বান্দা পর্যন্ত 10000 বছর। তাহলে জান্নাতে যে মিলন হবে, জান্নাতি নারীদের সাথে মিলন হবে, আল্লাহ পাক বলবেন স্টার্ট করা শুরু করে দাও, স্টার্ট নাও, এখনই চালাও, আল্লাহ পাকের হুকুমে আপনি স্টার্ট করা শুরু করবেন। এই রকম কইরা পৃথিবী একবার নাজিল হবে, একবার জন্ম হবে, আবার ধ্বংস হয়ে যাবে, আবার সৃষ্টি হবে, আবার ধ্বংস হয়ে যাবে, আবার সৃষ্টি হবে, আবার ধ্বংস হয়ে যাবে। আপনি মিলন চালাইতে থাকবেন, পৃথিবী এই রকম কইরা কইরা 5 বারও যাইতে পারবে, তারপরেও আপনার মিলন শেষ হবে না। চিল্লায় বলি না সুবহানাল্লাহ, আরে আল্লাহ, ওই জান্নাতে যাইতে চাই না, তো কোথায় যাব রে ভাই? এই 60-70 বছরের জিন্দগিতে পইরা রইছি না? আরে আজ বুঝবা না বুঝবা কাল, কপাল থাপড়াই বার দিবা গাল, তখন আর কোনো কাজে আসবে না। এই জন্য নিয়ত করি ভাই, পিছনে যা কিছু করছি করছি, সামনের জিন্দগিটাকে আমি ওই মাওলার জান্নাত পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য আমার জীবনটা আল্লাহ রঙে রঙ্গিত করব। কারা কারা হাত উঠায় দেখাই, আল্লাহু আকবার চিল্লাবেন, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন, হাত নামান। তো বলতেছিলাম এ হলো জান্নাতি নারীদের অবস্থা। দেখা যায় সমুদ্রের সৈকত তো আমার আপনাদের থেকে বেশি দূরে না, এই সমুদ্রের সৈকতে দেখা যায় অনেক ছেলেরা যায়, মেয়েদেরকে দেইখা চোখ টিপি দেয়, আর মেয়েরা জুতা দেখায় দেয়, ঠিক না বে? ঠিক, যায় চোখ টিপি দিছস, বাইরে তোর দাঁতের চাপাড়ি খুইলা ফেলামু। ও মেরে মোহতারাম ভাই, ও জান্নাতের বুকেও কিন্তু সমুদ্রের সৈকত আছে, সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বুকেও কিন্তু সমুদ্রের সৈকত আছে। ওই সমুদ্রের সৈকতে আপনি যখন যাইবেন, যাইয়া দেখবেন দারোয়ান পাহারা দিতেছে, দারোয়ানকে জিজ্ঞাসা করবেন এই সৈকত কার, তখন দারোয়ান বলবে এই সৈকত তো আপনার, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলবে এই সৈকত তো আপনার, আপনি ভিতরে প্রবেশ করেন। এরপর যাওয়ার পর দেখবে আরে সুন্দরী রমণী, কেমন সুন্দর, কেমন সুন্দর, একজনের থেকে আরেকজন বেশি সুন্দর, মনে করবে এই মন হয় লাস্ট সুন্দর, আবার আরেকজন বেশি সুন্দর, এইরকম কইরা কইরা চোখ যত দূর যায় তত দূর সৌন্দর্য দেখতে পাবে। মনে মনে বলবে হায় হায় এটা কার রে, মনে মনে বলবে কার রে, আল্লাহ মনের মধ্যে দিয়া দিবেন এটা তোর রে, কার রে বলেন না, এটা তোর রে, হায় হায় এটা আমার, আচ্ছা ঠিক আছে। এবার বলবে মনে মনে বলবে আমার, তাইলে আমি কারে যারে মনে চায় তারই তো নিয়ে যাইতে পারবো, শুধু মনে মনে বলবে আমি ওরে চাই, এনিশিয়ার বুঝেন নি, এনিশিয়ার ব্লুটুথ বুঝেন নি, এই ব্লুটুথ এনিশিয়ারের মতো, শুধু মনে মনে বলবে আমি ওরে চাই, ও দৌড়াইয়া আইসা হাত ধইরা বলবে চলো
তোমার বাড়ি যাই। আরে চোখ টিভি দিলে ওখানে কোনো জুতার বাড়ি খাইতে হবে না, চোখ টিভিরও কোনো দরকার পড়বে না, ঢাকারও কোনো দরকার পড়বে না, প্রপোসেরও কোনো দরকার পড়বে না, এমন করারও কোনো প্রয়োজন হবে না। শুধু কেবল বলবে মনে মনে ও মাওলা ওরে চাই, দৌড়াইয়া আইসা হাতটা দৈরা বলবে চলো তোর ঘরে যাই, চিল্লায় বলে না সুবহানাল্লাহ আলহামদুলিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, অশুকুরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক আমাদের জন্য ওই রকম জান্নাত বানাইয়া রাখছে। ও যুবকরা, পিছনে যারা যুবক আছেন আমরাও কিন্তু আপনাদের মতো যুবক, মনে কষ্ট পায়েন না। ও যুবকরা আল্লাহ রঙ্গে রঙ্গিত হয়ে যাও, দেখবা দেখবা আল্লাহ পাক তোমাকে বাদশাহী জিন্দগি দান করবেন। কয়েক বছরের জিন্দগি মাত্র, আল্লাহ পাক তোমাকে একটু কষ্ট করাইয়া অনেক বছর, হাজার হাজার বছর, আদি অনন্তকাল বছরের জান্নাত দান করে দিবেন। তো বলতেছিলাম ওই জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে কোথায় বসাইবেন বলেন, মাকাতিসের মধ্যে বসাইবেন, সৌরদেরকে ডাক দিবেন যে জান্নাতে গান গাওয়া শুরু করে দাও। আর সুবহানাল্লাহ, জান্নাতে গান গাওয়া শুরু করে দিবে, জান্নাতে গানটা আমার সঠিক মনে নাই, যাই হোক এদিক দিয়া গান গাইতে থাকবে, গান গাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই আপনাদের কি বিরক্ত লাগতেছে, কাদের বিরক্ত লাগতেছে, হাত ওঠান তো, বিরক্ত লাগতেছে না তো, বিরক্ত লাগলে বয়ান শেষ করে দিব, কারণ বুঝতেছি হয়তো বিরক্ত লাগতেও পারে, গলার অবস্থা বেশি ভালো না। গতকালকে মাহফিল ছিল যেখানে আলহামদুলিল্লাহ বিশাল কারবার, মক্কা শরীফের খতিব সাহেব হুজুর ছিলেন, আব্দুল হাফিজ মক্কি সাহেব দামাত বরকাতুহুম, তারপর শেখ আব্দুল হাফিজ মক্কি সাহেবের ছেলে আর কি, তারপর শেখ আব্দুল্লাহ কি যেন নাম উনিও ছিলেন, এরপর যুক্তরাষ্ট্রের আরো চারজন ছিলেন, তো ওখানে অনেক 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 মানুষ, তো ওখানে একটু জোশ বাইরে গেছিল আর কি, বেশি চিল্লাই তো গলাটা গেছে ভাইঙ্গা, আপনাদের কথা তখন মনে ছিল না, যাই হোক এখন তো মনে আছে, তো মনে আছে বিদায় তো আসছি, তো আপনারা উঠে যাইবেন না তো ইনশাআল্লাহ, বেশিক্ষণ নিব না, অল্পক্ষণ বয়ান করব। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় আমাদেরকে বসাইবেন, জান্নাতি নারীদেরকে ডাক দিবেন যে গান গাওয়া শুরু করে দাও। আর মা বোনরা মনে রাখবেন, মনে রাখবেন আপনি যদি জান্নাতে যাইতে পারেন তাহলে আপনার স্বামীর, আপনার স্বামীর যে হাজার হাজার জান্নাতি স্ত্রী থাকবে, সব স্ত্রীদের সৌন্দর্য এক পালায় থাকবে আর আপনার সৌন্দর্য আরেক পালায় থাকবে, আপনার সৌন্দর্য ওই জান্নাতি স্ত্রীদের সৌন্দর্য থেকে বেশি হয়ে যাবে। এখন বুঝেন মা বোনরা, সারাদিন খালি জি বাংলার স্টার জলসা দেখবেন নাকি একটু আমার মাওলার ইবাদত বন্দেগী করবেন। মা বোনদেরকে বলতে চাই, তো বলতেছিলাম ওই দিকে বৈশা থাকবে, এরপর গান গাওয়া শুরু করে দিবে, আর আল্লাহ পাক বলবেন ও বান্দারা গান তো শুধু গান না, তোদের জন্য আমি হারমোনিয়ামের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলেন, হারমোনিয়ামের ব্যবস্থা করছি, মিউজিক্যাল সাউন্ডের ব্যবস্থা করছি। বলবে ও মাওলা কই মিউজিক্যাল সাউন্ড? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ তৈরি করবেন, ওই গাছের নাম হলো সাজারায়ে তুবা, তুবা বৃক্ষ, ওই গাছের পাতাগুলো হলো ছোট ছোট, ওই গাছ কত বড় কত বড় আল্লাহ পাকই ভালো জানেন, ওই গাছের সাথে বাতাস আসবে, এক পাতার সাথে আরেক পাতা ঘষা খাবে, আর এক এক পাতার থেকে 70 রকমের বাজনা বের হতে থাকবে। এক এক পাতার থেকে যদি 70 রকমের বাজনা বের হয় তাহলে কোটি 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 পাতার থেকে কত রকমের বাজনা বের হবে, আল্লাহু আকবার। এদিক দিয়ে গান গাইতে থাকবে, ওদিক দিয়ে পাতা বাজতে থাকবে। গানটা আমার অনেক আগে দেখছিলাম, স্মরণে নাই, শুধু যতটুক মনে আছে ততটুক বলি, নাহনুল খালিদাতু, নাহনুল খালিদাতু ফালা নাবিজু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা গান গাইতে থাকবে, এদিক দিয়ে হারমোনিয়াম বাজতে থাকবে, বাজতে বাজতে নাচতে নাচতে গান গাইতে গাইতে শুনতে শুনতে এমন অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে যে তুমি কত বছর কত হাজার বছর পার হয়ে যাবে, তোমার কোনো খেয়াল থাকবে না। এরপর গান গাইতে থাকবে, নাচতে থাকবে, বাজতে থাকবে, হঠাৎ করে উপরের দিকে সবাই তাকাবে, কিচ্ছু দেখা যায় না, কেমন যেন সাদা হয়ে গেছে সব জায়গা, উপর থেকে আওয়াজ আসবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আল্লাহু আকবার বলেন,
গান গাইতে থাকবে, উপর থেকে হঠাৎ করে আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, বান্দারা সবাই আঁতকে উঠবে, হায় হায় এত সুন্দর কণ্ঠ তো কোন নবী রাসূলের না, এত সুন্দর কণ্ঠ তো কোন ফেরেশতার হইতে পারে না, তাহলে এটা কার কণ্ঠ শোনা যায়, হায় 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 হায়, তাহকিক কইরা দেখবে এটা তো অন্য কারো কণ্ঠ না, এটা আমার মাওলার সুরলিত কণ্ঠ। সালাম দিবে, ও নেতারা তোমরা আমাদেরকে আলেমদেরকে সালাম না দিলে কি হবে, ও বেরিস্টাররা তোমরা আমাদেরকে সালাম না দিলে কি হবে, ও ও বড় লোকেরা তোমরা আমাদেরকে সালাম না দিলে কি হবে, তোমরা আমাদেরকে গরিবের দল ভাবলে কি হবে, আমার মাওলা আমাদেরকে সালাম দিবেন যিনি বাদশার বাদশাহ, যিনি বুশের বাদশাহ, যিনি ফেরাউনের বাদশাহ, যিনি নমরুদের বাদশাহ, যিনি আমাদের বাদশাহ, যিনি তুই নেতার বাদশাহ, যিনি তোর নেতার বাপের বাদশাহ, যিনি সবার বাদশাহ, যিনি আসমানের বাদশাহ, যিনি জমিনের বাদশাহ, যিনি জান্নাতের বাদশাহ, যিনি জাহান্নামের বাদশাহ, যিনি তোর ক্ষমতার বাদশাহ, ওই বাদশাহ আমাদেরকে সালাম দিবেন, তাহলে আমাদের দাম তোদের কাছে না থাকলেও আমার মাওলার কাছে আছে, ঠিক না বড়ি? এবার আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন আপনার ছেলে সন্তানদেরকে ওই সালামের উত্তরের অংশের মধ্যে আপনি বসাইবেন নাকি জাহান্নামে পাঠাইবেন, এটা আপনার ব্যাপার, আমি কিছু বলবো না, এটা আপনার ব্যাপার। আপনি কি ওই জায়গার মধ্যে, ওই মাকাদে সিদ্দিকের মধ্যে আপনি নিজে বসতে চান কিনা, আপনার ছেলে সন্তানদেরকে বসাইতে চান কিনা, এটা আপনার ব্যাপার। আমি শুধু বইলা যাইতেছি, বলার কাজ আমাদের। হেদায়েতের মালিক কে বলেন না? আল্লাহ হলো হেদায়েতের মালিক। ও মাওলা, সবাইকে হেদায়েত দিয়া দাও বলি আমিন। তো বলতেছিলাম উপর থেকে আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, সবাই হতবম্ব হয়ে যাবে, উপরের দিক তাকাইবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, জান্নাতের মধ্যে যা যা দেওয়ার ওয়াদা করছিলাম সব কি তোরা ঠিক মতো পাইছস কিনা? সবাই বলবে, ও মাওলারে তুমি যে ওয়াদা দিছিলা তার থেকে কোটি কোটি গুণ জান্নাতে বেশি দিছো, যা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই, যা কখনো চিন্তাও করতে পারি নাই, যা আমরা কখনো স্বপ্নেও ভাবি নাই, সব জান্নাতের মধ্যে পাইছি। এই হলো একদল বান্দা বলবে, আরেক দল বান্দা চুপ থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন জান্নাতে সব কি পাইছস কিনা, কিন্তু আরেক দল বান্দা চুপ থাকবে। একদল বান্দা তো বলবে মাওলা সব পাইছি, আরেক দল বান্দা বলবে ও মাওলা চুপ থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও বান্দারা তোরা কথা বলিস না কেন? আল্লাহু আকবার বলেন, ও বান্দারা তোরা কথা বলিস না কেন? তখন বইলা উঠবে, ও মাওলা হুর গেলমানের জন্য তো ইবাদত করি নাই, জান্নাতের জন্য তো ইবাদত করি নাই, তুমি দিছো জান্নাত তাই নিছি, হাদিয়া দিতে হয় দেওয়া সুন্নত, তুমি নবীর সুন্নত, তোমার সুন্নত, তোমার রীতি পালন করছো, আমাদের নেওয়া সুন্নত নেওয়াটা হলো রীতি, আমরা নিছি, তুমি দিছো তাই নিছি, স্ত্রীদের জন্য ইবাদত করি নাই, স্ত্রীদেরকে তুমি দিছো তাই নিছি, হুর গেলমানের জন্য ইবাদত করি নাই, তুমি দিছো তাই নিছি, অট্টালিকার জন্য ইবাদত করি নাই, তুমি দিছো তাই নিছি, সিটির জন্য ইবাদত করি নাই, বাগানের জন্য ইবাদত করি নাই, তুমি দিছো নেওয়া লাগে তাই নিছি, কিন্তু ইবাদত কেন করছি, কেন করছি? হুরে গেল মা জতনি নেয়ামত হায়ে তু, সবসে বেহতর নেয়ামত দিদারে তু, সবসে বেহতর নেয়ামত দিদারে তু, ও মাওলা হুর গেল মানের জন্য তো ইবাদত করি নাই, সবচাইতে জান্নাতের মধ্যে বড় নেয়ামত তোমার সাথে সাক্ষাৎ, তোমার যদি মাওলা না দেখি ওই জান্নাতি স্ত্রীদের কোনো প্রয়োজন নাই, সব নিয়ে যাও জান্নাতের দরকার নাই, ও মাওলা শুধু তোমাকে দেখতে চাই, আল্লাহ পাক দেখবেন পাগলদের অবস্থা খারাপ। আল্লাহু আকবার চিল্লায় বলেন, এখান থেকে বোঝা যায় শুধু কেবল জান্নাতের জন্য ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য ইবাদত করতে হবে। আরে মূলটা ধরলে, গাছের গোড়া ধরলে তো গাছের সব শাখাই পাওয়া যায়, ঠিক না বে? ঠিক, আপনি গাছের এক গোড়া দইরা এক আগা দইরা ঝুলতেছেন যে এই ডাল আমার, এই ডাল আমার, তাহলে পুরো ডাল পাইবেন কেমনে? গাছের গোড়া ধরতে হবে আগে, আমার বাদশারে ধরতে হবে, বাদশারে ধরলে না রাজত্ব পাইব, রাজত্বের লেগে কাঁদতেছেন তাহলে পুরো রাজত্ব কেমনে পাইবেন? শুধু অংশ পাইবেন, ঠিক না বে? ঠিক। তো বলতেছিলাম, ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক দেখবেন পাগলদের অবস্থা খারাপ, সবাই দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে, আল্লাহ পাক বলবেন আচ্ছা ঠিক আছে, আমি তোদের সাথে সাক্ষাৎ করতেছি, আল্লাহ পাক এবং আমাদের মাঝে 70,000 নূরের পর্দা থাকবেন, কয় হাজার বলেন?
70,000 নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা সরাবে, একটা মাত্র পর্দা সরাবে, বাকি থাকে কয়টা? 69,999টা পর্দা বাকি থাকে। একটা পর্দা সরাইলে আল্লাহ পাকের নূরের তাজাল্লি আমাদের উপর পড়বে, আমরা বেহুশ হয়ে যাব, সাথে সাথে 40,000 বছর পর্যন্ত বেহুশ থাকবো, কোনো খবর থাকবে না। 40,000 বছর বেহুশ থাকবো, হুশ যখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, ও বান্দারা, আমার নূর হলো দুই প্রকার। কয় প্রকার বলেন না? এক নূর হলো গরম নূর, নূরে জালালি। এই নূর নিয়া আমি মুসার সাথে দেখা করছিলাম, মুসার সাথে তো দেখা করে নাই, দেখা হওয়ার একটা কথা ছিল। মুসা মনে করছিল আল্লাহ পাককে দেখবে, আল্লাহ কে তুমি দেখবা রাখো, একটা নূর সরাইছে, মুসা কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। তুর পাহাড়ের থেকে সুর মানেন না চোখের জন্য, এটা আল্লাহ পাকের নিদর্শন রয়ে গেছে না? ও মেরে মহতারাম ভাইও, এই নূর নিয়া, গরম নূর নিয়া আমি মুসার সামনে গেছিলাম। আর ঠান্ডা নূর কি জাননি? ঠান্ডা নূর হলো নবীজিকে উম্মে হানির ঘর থেকে, ঘুম থেকে জাগাইয়া, জমজমের পাশে শুয়াইয়া, বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা, ভিতর থেকে সব কিছু বের করে, এরপর আবার জমজমের পানি দিয়া ধুয়াইয়া, জান্নাতি দূত পাঠাইয়া, জান্নাতি যানবাহন পাঠাইয়া, আবার এমন করে সিনাই সিনাই জোড়া লাগাইয়া, বাইতুল মুকদ্দাসে নিয়া উপরে নিয়া, জান্নাত দেখাইয়া, জাহান্নাম দেখাইয়া, সাত আসমান পাড়ি দেওয়াইয়া, সীমান্তের বড়ই গাছ পাড়ি দেওয়াইয়া, নবীজিকে কাছে বসাইয়া বসাইয়া নবীজির সাথে গল্প স্বল্প করছিলাম। ওই সময় যে সাক্ষাৎ করছিলাম ওইটা হলো আমার জামালি নূর, অর্থাৎ আমার ঠান্ডা নূর। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। তো মুসার সাথে যে নূর নিয়ে দেখা করছিল ওই নূরটা কোন নূর বলেন না? ওই নূরটা তো গরম নূর। আর আমার মাওলা যখন কার সাথে দেখা করছিলেন? আমাদের নবীজির সাথে দেখা করছিলেন। ওই নূরটা কিসের নূর বলেন না? ঠান্ডা নূর। তো বান্দাদেরকে বলবেন, ও বান্দা, প্রথমে যে আমি তোদের সাথে দেখা করছিলাম ওইটা হলো গরম নূর, আয় চল 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 এক মাহফিলের মধ্যে নিয়ে যাই, ওই মাহফিলের মধ্যে আমি তোদের সাথে ঠান্ডা নূর নিয়ে দেখা করব। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। এবার ওই মাহফিলের মধ্যে নিয়ে যাবেন, ওই মাহফিলের স্টেজ কত বড় হবে এই রকম নাকি? আরে না না না, ওই স্টেজ কত বড় হবে আল্লাহই ভালো জানেন। শুধু এতটুকু বলি, এতটুকু বলি, ওই স্টেজের মধ্যে 16 লক্ষ পয়গম্বর বসা থাকবে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না, এই যে যেমন পাশাপাশি দুইটা চেয়ার, এই রকম দুইটা কুরসি থাকবে। আরে সুবহানাল্লাহ, ডাইনের কুরসির মধ্যে, ডাইনের চেয়ারের মধ্যে বসা থাকবে লা ইলাহা মাহফিল উদ্বোধন করি গজল দিয়া, মাহফিল উদ্বোধন করি, এই গজল তো জান্নাতেও চলবে, হামদুবা নাদ তো জান্নাতের মধ্যেও চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উদ্বোধনী অনুষ্ঠানে ডাক দিবেন হযরত ইসরাফিলকে, ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা ইসরাফিল, তোমার কণ্ঠ আমি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুন্দর বানাইছি, আমার মাটির বানানো বান্দারা তোমার কণ্ঠ শুনে নাই, আমার মাটির বান্দাদেরকে তুমি একটু তোমার কণ্ঠ শুনাইয়া দাও, তুমি আমার হামদ ও তেলাওয়াত করো। ইসরাফিল কোন হামদ তেলাওয়াত করবে সেটা তো আমি জানি না। আরে সুবহানাল্লাহ, এই ইসরাফিল হামদ তেলাওয়াত করবে, আল্লাহ পাকের প্রশংসা গাইতে থাকবে, এক তালে বান্দারা শুনতে থাকবে, শুনতে থাকবে, কত লক্ষ বছর পার হয়ে যাবে, কোনো খবর থাকবে না। এরপর হামদ বন্ধ হবে, সবাই অবাক হয়ে যাবে, ও মাওলা এত সুন্দর কি আবার হইতে পারেনি সঙ্গীত, এত সুন্দর সঙ্গীত জান্নাতের মধ্যে আবার থাকে নাকি? আরে আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ, এর থেকেও দামি সঙ্গীত আমি জান্নাতের মধ্যে রাইখা দিছি। চিল্লায় বলি না সুবহানাল্লাহ, এর থেকেও দামি সঙ্গীত আমি জান্নাতের মধ্যেও রাইখা দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদকে ডাক দিবেন, আপনারা জানেন দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, উনি যখন দুনিয়ায় ছিলেন যখন জাবুর তেলাওয়াত করতেন, দাউদ নবীর কণ্ঠ যখন গাছের পাক পাকালি শুনতো তখন কাছে এইসা যাইতো, ওই কি করত, বনের পশুরা শুনতো, বন থেকে দৌড়াইয়া আসতো, নদীর মাছরা শুনতো, মাছেরা কিনারে এ ভিড় করত, এমন সুন্দর তেলাওয়াত ছিলেন। এই যদি দুনিয়ার তেলাওয়াতের অবস্থা হয়, জান্নাতে না জানি কত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দিবেন। হযরতে দাউদকে ডাক দিবেন, ও দাউদ, এই মাহফিলের মধ্যে তুমি শুরু করে দাও, কি শুরু করে দাও, জান্নাতি সঙ্গীত গাওয়া শুরু করে দাও, জান্নাতি গান গাওয়া শুরু করে দাও। চিল্লায় বলি না সুবহানাল্লাহ।
এবার জানেননি কোন গান গাইবে, এই জানেননি কোন গান গাইবে, টুনিমার গান গাইব নি, হ্যাঁ কোন গান গাইবে, আরে সুবহানাল্লাহ কোন গান গাইবে, আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক বলবেন আমার কোরআনুল কারীম গাওয়া শুরু করে দাও, চিল্লায় বলে না সুবহানাল্লাহ, তাহলে এই কোরআনুল কারীম কোন জায়গার গান, কোন জায়গার সঙ্গীত ভাই, জান্নাতি সঙ্গীত। এবার হযরতে দাউদ বলবে, ও মাওলা রে আমি তো কোরআনের হাফেজ না, আমি তো জাবুরের হাফেজ, আমি কেমনে পড়বো, আল্লাহ পাকের কুদরতে হযরতে দাউদ কয়েক মুহূর্তের মধ্যে পুরা কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবেন। এরপর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াত করা শুরু করে দিবেন, সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সবাই একতালে হতভম্ব হয়ে শুনতে থাকবে, শুনতে থাকবে, শুনতে থাকবে, এইরকম করে করে কত লক্ষ বছর পার হয়ে যাবে, কোনো খবর থাকবে না, কত লক্ষ বছর পার হয়ে যাবে, দাউদের তেলাওয়াত যখন শেষ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য আরেক শিল্পীর ডাক দিবেন, সেই শিল্পীকে, আর সুবহানাল্লাহ, হাদিয়াকুল ফখরে রাসূল ইমামুল আমবিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাপ ফুল গোলাপ গাছেই মানায়, গোলাপ ফুল কিন্তু কুমড়া গাছে মানায় না, আবার কুমড়া ফুল কুমড়া গাছেই মানায়, আর সুবহানাল্লাহ গোলাপ ফুল হাতের মধ্যে যতটা মানায় গাছের মধ্যে রেখা দিলে তার থেকে এ বেশি মানায়, আল্লাহ পাক বলবেন ও হাবিব এই কোরআনের জন্য আর কেউ মায়ের খান নাই, এই কোরআনের জন্য আপনি মায়ের খাইছেন, আপনি রক্ত দিছেন, এই কোরআন আপনার মুখে যত সুন্দর লাগবে অন্য কারো মুখে তত সুন্দর লাগবে না, এই কোরআনের জন্য নবীজি মায়ের খাইছে, নবীজি রক্ত দিছে, আরে আল্লাহ আল্লাহ, উহুদের ময়দানে নবীজি গেছেন, নবীজি যাওয়ার পর আরে আল্লাহ নবীজির মাথার মধ্যে রিং ঢুকে যায়, রিং যখন ঢুকে যায় সারাশি খুঁজতে থাকে, ডাক্তার খুঁজতে থাকে, আবু বায়দা দৌড়াইয়া আসে, দৌড়াইয়া আয়শা নবীজির কাছে, আয়শা বলে এরে কোনো সারাশির দরকার নাই, কোনো ডাক্তারের দরকার নাই, আমি আবু বায়দা যতক্ষণ থাকবো নবীজির রিং বের করে ছাড়বো। এবার আবু বায়দা দাঁত দিয়ে কামড়াইয়া ধরে একটা টান দেয়, এক দাঁত ভেঙে যায়, আবার আরেক টান দেয়, আরেক দাঁত ভেঙে যায়, আবু বকর বলে ও আবু বায়দা তুমি সরো আমি করি, আবু বায়দা বলে হায় হায় আমার একটা দাঁতও বাকি থাকা অবস্থায় আমি নবীজির মাথার থেকে রিং বের করে ছাড়বো। এবার তৃতীয় টান দেয়, ইসলাম তো কচুরি ফানার মতো ভাইসা আসে নাই, দেখেন না ইসলাম কেমনে জিন্দা হইছে, আজকে ইসলামকে নিয়া ছিনিমিনি খেলা হয়, যাই হোক ওই দিকে গেলে অনেক লম্বা দুঃখের কাহিনী, তো বলতেছিলাম এই তৃতীয় কান টান দেয়, টান দেওয়ার সাথে সাথে রিং বের হয়ে আসে, দর দর করে রক্ত পড়া শুরু হয়ে যায়, রক্ত পড়া শুরু হয়ে যায়। এবার সাহাবায়ে কেরাম কাপড় দিয়ে মুছতে চায়, আবু উবায়দা দৌড়াইয়া যাইয়া বলে হায় হায় এটা কোনো কাপড় দিয়ে মুছা যাবে না, এটা জমিনেও পড়তে দেওয়া যাবে না, জমিনে যদি পড়তে দেওয়া হয় তাহলে জমিন বকদোয়া দিবে, জমিনে কোনো সময় ফসল হবে না, জমিনে গাছপালা হবে না, জমিনে ভূমিকম্প হয়ে যাবে, এই রক্ত অনেক দামি রক্ত, এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না, এই রক্ত কোনো কাপড় দিয়ে পোষা যাবে না, এই রক্ত আমি আমার দুই ঠোঁট দিয়ে মুছবো, রক্ত যতক্ষণ পড়ে, রক্ত যতক্ষণ পড়ে, দুই ঠোঁট দিয়া, দুই ঠোঁট দিয়া রক্ত চুষতে থাকে, চুষতে থাকে, চুষতে থাকে, রক্ত চুপ চুপ করে পড়ে, চুপ চুপ করে চুষতে থাকে, যতক্ষণ রক্ত পড়ে ততক্ষণ মুখ লাগাইয়া রাখে, রক্ত পড়া শেষ নবীজির থেকে ওই সাহাবী ঠোঁট ছড়ায়, নবীজি বলেন ও মিয়া জান্নাতি পুরুষ যদি দেখতে চাও আমার আবু বায়দা দিকে তাকাইয়া থাকো। এমনিই তো ভাই দিন জিন্দা হয়ে যায়, এমনিই তো দিন জিন্দা হয়, ও মেরে মহতারাম ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছেন এই কোরআনের জন্য আপনি রক্ত দিবেন, আপনি কামায়ের খাইছেন, এখন এই কোরআনের জন্য আপনি তো রক্ত দিছেন, আপনি কোরআনটা একটু পড়া আমার বান্দাদেরকে শোনাইয়া দেন। আল্লাহ পাকের আদেশে নবীজি পড়া শুরু করে দিবে, কি পড়বে, কোন সূরা পড়বে, কোন সঙ্গীত গাইবে, সূরা তো ইয়াসিন নিজের নামের সূরা, সূরা তো ইয়াসিন, আরে সুবহানাল্লাহ নবীজি নিজের নামের সূরা, নবীজির কত নাম কত নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম নিছে, কয়জন নবীর নাম বলেন না, 25 জন নবীর নাম নাই, 25 জনের মধ্যে আল্লাহ পাক 9 জনকে মুনাদা করেন, মুনাদা মানে হলো আমি কেউ রে ডাকলাম, হে উবাইদুর রহমান, হে আব্দুর রহমান, হে শব্দটা হলো হরফে নেদা আর আব্দুর রহমান হলো মুনাদা, এইরকম কইরা
আল্লাহ পাক হরফে নেদা ব্যবহার কইরা নয় জন নবীকে ডাক দেয়, এই মধ্যে নয় জন নবীর মধ্যে আট জন নবীর নাম ধইরা ডাক দেয়, আরেকজনের নাম নেন না, আট জন নবীর মধ্যে হলো ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম কদ সাদদাকতার রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এরকম কইরা আট জন নবীকে ডাক দেয়, নাম ধইরা ডাক দেয়, কিন্তু একজন নবীর নাম নেয় না, আদর আদর কইরা ডাকে, উপাধি দিয়া দিয়া ডাকে, কখনো বলে তাহা, আবার কখনো বলে মুজাম্মিল, আবার কখনো বলে ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, আবার কখনো বলে ইয়াসিন, আবার কখনো কখনো বলে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আবার কখনো কখনো বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একসাথে কতগুলা উপাধি দিয়া দেয়। আরেক মুফাসসির বলেন কোরআনুল করিম ঘাইটা দেখলাম, কোরআনুল করিমের মধ্যে আমার নবীজির 611টা নাম পাওয়া যায়। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন না, ইয়া মুহাম্মদ বলে ডাকেন না, আদর কইরা কইরা উপাধি দিয়া দিয়া ডাক দেয়। ও মেরে মোহতারাম ভাইও, একদিন আল্লাহ পাকের মনে চাইতেছেন নবীজিকে চাদরওয়ালা বইলা ডাক দিবেন, কি ওয়ালা বইলা বলেন, চাদরওয়ালা বইলা ডাক দিবেন, কিন্তু আল্লাহ কি কখনো মিথ্যা বলতে পারেনি, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ পাকের সত্তা তো এরকম না, মিথ্যা আল্লাহ পাক জীবনেও এটা তো কল্পনাই করা যায় না। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ আল্লাহ, কিন্তু নবীজির গায়ের মধ্যে তখন কোনো চাদর ছিল না, কারণ কি তখন কোনো গ্রীষ্মকাল চলতেছিল, কোনো শীতের কাল চলতেছিল না, তো গ্রীষ্ম গরমের দিনে কি আবার গায়ে চাদর থাকেনি ভাই, তো চাদর ছিল না, এই হুজুরের গায়ে কোট নাই। এখন আমি কি ওনারে কোট ওয়ালা বইলা ডাক দিতে পারবো নি, ডাক দিলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব, যদি কোট থাকতো তাহলে বলতে পারতাম ও কোট ওয়ালা হুজুর, তাই না, এখন টুপি আছে আমি পিছন থেকে ডাক দিতে পারবো ও টুপি আলা হুজুর, কিন্তু টুপি না থাকলে ডাক দিলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তো নবীজিকে আল্লাহ পাক অনেকক্ষণ ধরে মনে চাইতেছেন যে চাদরওয়ালা বইলা ডাক দিবেন, কিন্তু নবীজির গায়ের মধ্যে কোনো চাদর নাই, আল্লাহ কয় রাখ রাখ রাখ, আমি আমার আশা পূরণ করব, আমি তোর গায়ের মধ্যে চাদর পড়াইতেছি, কেমনে পড়াইতে হয় সেই সিস্টেম আমি মাওলা জানি। হযরতে জিব্রাইল বলে ও জিব্রাইল যা আমার হাবিবের উপরে ভয়ঙ্কর এক আকৃতি ধর, হযরতে জিব্রাইল দৌড়াইয়া যাইয়া নবীজির উপরে ভয়ঙ্কর এক আকৃতি ধরে, নবীজি জিব্রাইলকে চিনতে পারেন না, দেখা ভয় পেয়ে যায়, দৌড়াইয়া ঘরের মধ্যে যায়, ভয় পাইলে কিন্তু শরীরে জ্বর জ্বর আসে, আসে না শরীরে জ্বর জ্বর আসে, নবীজির গায়ের মধ্যে জ্বর জ্বর আসে, জ্বর যখন আসে তখন কিন্তু শীত লাগে, তখন শীত লাগতেছে, হঠাৎ করে শরীরের পশমগুলো দাঁড়াইয়া যায়, শীত লাগতে থাকে, তখন বিবিকে ডাক দিয়া বলে ও বিবি দাস্তিরিনি দাস্তিরিনি, চাদর আনো চাদর আনো, আমার গাটা পেঁচাইয়া দাও, বিবি দৌড়াইয়া যাইয়া চাদর আই না, নবীজির গা পেঁচাইয়া দেয়, আর আল্লাহ পাক মনে হয় মুসকি মুসকি হাসেন আর বলেন ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ও চাদরওয়ালা ও চাদরওয়ালা, আল্লাহ পাক বলে ও দোস্ত রাগ কইরো না, মাইন্ড কইরো না, রাগ কইরো না, অনেকক্ষণ ধরে মনে চাইতেছিল তোমাকে চাদরওয়ালা বইলা ডাক দিতে, তো এই জন্য কায়দা কইরা চাদর পড়াইলাম, তুমি কষ্ট পাও না, নবীজি হাসে মুসকি মুসকি হাসে, আরে আল্লাহ এইরকম কইরা যদি আরো কষ্ট দেয় তাহলে এই কষ্টের মধ্যেই তো মজা, ঠিক না বেঠি, এই তো প্রেমের খেলা, কেমন আজমতওয়ালা নবী, কেমন শানওয়ালা নবী, ইয়া মুহাম্মদ জাগত জালা কমলি ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা, তোমারি নাম, চিল্লায় বলে না আল্লাহু আকবার। তো এই নবীজিকে মোহাব্বত করতে রাজি আছেন তো ইনশা আল্লাহ, আরে সুবহানাল্লাহ, এই নবীজির কথা আর একটু পরে বলতেছি, তো বলতেছিলাম ওই জান্নাতের মধ্যে কে সঙ্গীত গাইবেন, আমার আপনার নবী সঙ্গীত গাইবেন, সঙ্গীত শুনতে থাকবে, এমন অবস্থা হয়ে যাবে কত কোটি কোটি বছর পার হয়ে যাবে, কোনো খবর থাকবে না, এরপর নবীজির সঙ্গীত গাওয়া শুরু শেষ হবে, শেষ হওয়ার পর আল্লাহ পাক বলবেন এর থেকেও দামি গান কি শুনতে চাও কিনা, সবাই বলবে হায় হায় এর থেকেও দামি গান কি আবার আছে নাকি, কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাওলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে এর থেকে 1000 না 2000 না কোটি কোটি গুণ বেশি দামি গান জান্নাতের মধ্যে রাইখা দিছি। এবার শিল্পী গান গাইবে, সেই শিল্পীকে রে ভাই, সেই শিল্পীকে আমার আল্লাহ, চিল্লায় বলে না আল্লাহ, আর জোরে আল্লাহ,
সেই শিল্পী তো আমার আল্লাহ, তিনি গান গাইবেন যিনি নাজিল করেছেন, তার মুখ থেকে শুনতে পাবো আল্লাহরে। সেই জান্নাতে যদি যাইতে না পারি, ও মাওলা কার কাছে যাব? আর তো আমাদের মাবুদ নাই যে তার কাছে যাব। মা যদি মারে বাপের কাছে যাইয়া বিচার দেই, বাপ যদি মারে মার কাছে যাইয়া বিচার দেই। ও মাওলা তুমি যদি আমাদেরকে মারো, আমাদের তো বিচার দেওয়ার কেউ নাই। ও মাওলা দয়া কইরা মায়া কইরা তুমি আমাদেরকে তোমার রহমতের কোলে জড়াইয়া নাও। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গান গাইবেন, নিজে গান গাইবেন, নিজে সঙ্গীত গাইবেন। কি সঙ্গীত! আর সুবহানাল্লাহ, সূরা রহমান তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন, নিজের নামের সূরা। নবীজিও গাইবেন নিজের নামের সূরা, আল্লাহও গাইবেন নিজের নামের সূরা। আপনারা দেখবেন যে সূরাগুলা গাওয়া হচ্ছে, গানের শেষে যেমন কলিতে একটা মিল আছে, আছে না? কলিতে একটা মিল আছে, কবিতার শেষে একটা মিল আছে, এই সূরাগুলার শেষেও কিন্তু মিল আছে। যেমন দাউদ পড়ছিলেন তহা খারাজবর বা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই মিল আছে। নবীজি বলছিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যে একটা মিল। আল্লাহ পাক নিজের নামের সূরা পড়বেন, সব আয়াতের শেষে নুন চিল্লায় বলেন সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কুরআন। ওই দিন আল্লাহ পাক আর রহমান বলবেন না, আল্লাহ পাক বলবেন আনার রহমান। এইভাবে শুরু করবেন যে আমি রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তখন কেমনে গাইবে? এতক্ষণ কিন্তু আল্লাহ পাক সাক্ষাৎ করেন নাই, এতক্ষণ কিন্তু বান্দাদের সামনে দেখা করেন নাই। আল্লাহ পাক একটা নূরের ভিতরে ছিলেন, এবার ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার বান্দারা অনেক বছর ধরে অপেক্ষা করতেছে, আমি অত যুগের পরে যুগে অপেক্ষা করতেছি, আমার বান্দারা আমাকে সরাসরি দেখবে। এখন আর কোন নূরের পর্দা রাখার দরকার নাই, নূরের পর্দাগুলা সরাইয়া দে, আমি আমার বান্দাদেরকে সরাসরি দেখব, আমার বান্দারাও আমাকে সরাসরি দেখবে। মাঝখানে কোন নূরের পর্দা থাকার দরকার নাই। আহারে ওই মাহফিল কেমন হবে রে মাওলা, যখনই মনে হয় মনে চায় এখনই চলে যাই ওই মাহফিলে, আল্লাহ যেন আমাদেরকে ওই মাহফিলে নেন বলি আমিন। তো ওই দিন গাওয়া হবে, আল্লাহ পাক গাইবেন, এরপরে কত হাজার কোটি বছর পার হয়ে যাবে, কোনো খবর থাকবে না। আল্লাহ পাককে যখন দেখবে সবাই এমন করে থাকবে, সবাই কেমন করে থাকবে, হা করে তাকায় থাকবে, হায় হায় এত সুন্দর আবার সত্তা, এত সুন্দর আবার জিনিস হয় নাকি, এ তো হুর গেলমান কিছুই না। যে হুর গেলমানের দাঁতের 70,000 ভাগের এক ভাগ আলো পুরা দুনিয়া আলোকিত করে, সেই হুর গেলমান তো এখন আর কিছু না, জান্নাতি স্ত্রী তো কিছুই না আল্লাহ পাকের সামনে। সব সুন্দর যা আল্লাহ পাক দিছেন কে দিছেন বলেন না, আল্লাহ পাক দিছেন। তখন সবাই কি বলবে জানেননি, কি বলবে? হায় হায়, বলবে ও মাওলা হুরের দরকার নাই, গেলমান দরকার নাই। আল্লাহ যখন গান গাওয়ার পর বলবে যাও যার যার জায়গায় যাও, সবাই বলবে ও মাওলা বাপ চাই গো, যাইতে চাই না আর জান্নাতে ফিরা যাইতে চাই না, হুর গেলমানের কাছে যাইতে চাই না, নিজ কামরার মধ্যে যাইতে চাই না। ও মাওলা হুরের দরকার নাই, জান্নাত দরকার নাই, বাড়ির দরকার নাই, নারীর দরকার নাই, গাড়ির দরকার নাই, ও মাওলা আদি অনন্তকাল তোমাকে দেখতে থাকবো। তাহলে বোঝা গেল, বোঝা গেল সব থেকে শান্তি, সব থেকে বড় নেয়ামত আমার মাওলার দিদার, ঠিক না বেঠি? জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত আমার মাওলার দিদার, যে দিদার শুধু সাক্ষাৎটা, কোনো স্ত্রীর মধ্যেও এই মজা নাই, কোনো নারীর মধ্যে এই মজা নাই, জান্নাতের মধ্যেও এই সাক্ষাতের মজা পাওয়া যাবে না। এই মজাটা আল্লাহ পাককে দেইখা কেমন মজা পাইবে আল্লাহ পাকই ভালো জানেন। ও মেরে মহতারাম ভাইও, তখন কেউ আর ফিরা যাইতে চাইবে না, আল্লাহ পাক দেখবেন পাগলদের অবস্থা খারাপ, পাগলরা যাইতে চায় না। আল্লাহ পাক মুসকে মুসকে হাসবেন আর বলবেন ও বান্দারা জান্নাতে তো কোনো কিছু ফিরাইয়া দেওয়া হয় না, তোরা আমাকে দেখতে চাইতেছস তাই না? আচ্ছা ঠিক আছে, সারা দিন যদি কেবল আমার এই দেখোস তাহলে জান্নাত বানাইলাম কাদের জন্য? আচ্ছা ঠিক আছে, যা যা তোরা জান্নাতেও থাকবি, তোদের কামরার মধ্যে খাস কামরার মধ্যে চারটা দরজা দিয়া দিলাম, কয়টা দরজা? চারটা দরজা দিয়া দিলাম, এক দরজা দিয়া জাহান্নামীদেরকে দেখবি আর আমার শুকরিয়া আদায় করতে থাকবি যে আল্লাহ পাক আমাকে ওই জাহান্নামে না নিয়া আমাকে জান্নাতে দিছে, ঠিক না বে ঠিক?
দাঁত না থাকলে দাঁতের মর্মতা বোঝা যায় না, ঠিক না? জান্নাত জাহান্নামীদেরকে দেখবি আর আমার শুকরিয়া আদায় করবি, এই জন্য আমি তোরে ওই দরজাটা দিয়া দিলাম। আরেকটা দরজা দিয়া ফেরেশতারা আসা যাওয়া করবে, আরেকটা দরজা দিয়া হুর গেল মান্দা অর্থাৎ জান্নাতি স্ত্রীরা আসা যাওয়া করবে। ফেরেশতারা যে দরজা দিয়ে আসবে তোর অনুমতি নিয়ে আসবে, হুর গেল মান্দা যে দরজা দিয়ে আসবে তোর অনুমতি নিয়ে আসবে। আরেকটা দরজা থাকবে যেই দরজা দিয়া কোনো অনুমতির দরকার নাই, তোর যখন মনে চাইবে আমি মাওলাকে দেখতে তখন দৌড়াইয়া আইসা মাকে দেখতে থাকবি। আরে ওই মাওলা আরে দেখতে চাই কারা কারা, আল্লাহ কবুল করো। তাহলে যে চোখ দিয়ে আল্লাহকে দেখবো সেই চোখ দিয়ে টিভি দেখবো আর হাত নামান, এই যে চোখ দিয়ে টিভি দেখি ওই চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যাবে নাকি, যে চোখ দিয়ে নারীদেরকে দেখি ওই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে নাকি, যে চোখ দিয়ে জিনা করি ওই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে নাকি। তাহলে আজকের থেকে তওবা করেন যে পিছনে যা করছি করছি ও মাওলা মাফ করে দাও, এই চোখ দিয়ে আর চোখের জিনা করব না। মানুষ বলতেই ভুল, মানুষ বলতেই গুনাহগার, গুনাহ করতেই পারে, যদি গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন, গুনাহ করার পরে অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু হাশরের ময়দানে সাক্ষী দিবে, ও মাওলা আমারে দিয়ে গুনাহ করছে, এই ঠোঁট, এই ঠোঁট সাক্ষী দিবে, আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে, এই পা সাক্ষী দিবে, ও মাওলা আমারে দিয়ে গুনাহ করছে, আপনি যে জায়গায় বৈশা গুনাহ করছেন ওই জায়গার মাটি সাক্ষী দিবে, ও মাওলা আমার উপরে দাঁড়াইয়া গুনাহ করছে। একটা জিনিস মনে রাখবা, মনে রাখবা, গুনাহ মানুষ করতেই পারে এটাই স্বাভাবিক, কিন্তু সাথে সাথে যদি তুমি তওবা করো কি করো, যে ও মাওলা মাফ চাই খাঁটি নিয়তে তওবা, এই নিয়তে না যে এখন তওবা করলাম আগামীকালকে জি বাংলার সিরিয়াল দেখানো হবে আবার আগামীকালকে বৈশা বৈশা দেখুম, না না না, খাঁটি নিয়তে তওবা যে আর গুনাহ করব না, এইরকম কইরা যদি ওই জায়গার মধ্যে বৈশা তওবা করো তাহলে হাত মাওলার কাছে সাক্ষী দিবে, ও মাওলা ও গুনাহ করছে কিন্তু পরে আবার তওবা করছে, আল্লাহ কইব যাও ওই গুনার ধর, ওই গুনার ধরার দরকার নাই, সুবহানাল্লাহ বলেন, ওই জায়গা সাক্ষী দিবে, ওই জায়গা বলবে ও মাওলা আমার উপরে বৈশা বৈশা ও গীবত করছিল, আমার উপর বৈশা বৈশা ও চুরি করছিল, আমার উপর বৈশা বৈশা ও আরো খারাপ খারাপ অনেক জিনিস বকাবাজি করছিল, খারাপ খারাপ কথা বলছিল, কিন্তু পরবর্তীতে আবার তওবাও করছে, আল্লাহ কয় হায় হায় তওবা করলে তো মাপি, তাহলে ওই গুনাহ ধরার দরকার নাই। তাহলে গুনাহ করা মানুষের স্বভাব, কার স্বভাব? গুনাহ করা মানুষের স্বভাব, কিন্তু তওবা করা আল্লাহওয়ালাদের স্বভাব। এইবার বলেন, গুনাহ তো ছাড়ার চেষ্টা করবই করব, কিন্তু খাঁটি নিয়তে সর্বদা গুনার সাথে সাথে তওবা করব তো ইনশাআল্লাহ, গুনাহ করার সাথে সাথে তওবা করব তো মনে থাকবে তো ইনশাআল্লাহ, যাতে কইরা সাক্ষী দিতে না পারে। কারণ কি, এই অঙ্গপ্রত্যঙ্গ আমি বলতেছি আমার, এই ঠোঁট আমি বলতেছি আমার, কিন্তু এগুলা কিন্তু আমার না, এগুলা কিন্তু সব পর আমিটাকে, আমি তো আল্লাহ, আমিটাকে বলেন না, আমি তো আল্লাহ। এই 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 আরে বাপে ছেলেকে কি দেয়, কয় যা 20 টাকা দিয়া বাজারে যা, বাপের জন্যই পাঠায় কিসের জন্য পাঠায়, যা এই 20 টাকা ভাড়া দিয়া বাজারে যাবি, এখন এই 20 টাকা নিয়ে কি বলতে পারো এটা আমার, এটা কার, বাপের কাজের জন্য পাঠাইছে তো বাপের, আল্লাহ পাক আল্লাহর ইবাদতের জন্য এগুলা দিছে, এখন আমি কইতে পারো এটা আমার, এটা আল্লাহর জিনিস, আল্লাহর ইবাদতের জন্য দিছে, এগুলা আমার না। তা আমারটা কি, আমার হলো জান্নাতে যাইতে পারলে ওই জান্নাতটা আমার, জান্নাতে যাওয়ার পর ওই দেহটা আমার, ঠিক না বেঠি? ও মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম হাত দিয়া যদি গুনাহ হয়ে যায় হাত কিন্তু আমার আপন না, পাও দিয়া যদি আমার গুনাহ হয়ে যায় পাও কিন্তু আমার আপন না, মুখ দিয়ে যদি গুনাহ হয়ে যায় মুখ আমার আপন না, চোখ আমার আপন না, এগুলাকে শোনানোর জন্য অন্তত তওবা খাঁটি নিয়তে করব তো ইনশাআল্লাহ, যাতে করে সাক্ষী দিতে না পারে, রাজি আছেন তো ইনশাআল্লাহ, হাত নামান, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। তো বলতেছিলাম ওই জান্নাতের কথা যখন নবীজি আলোচনা করতেছিলেন সাহাবা একরামের সাথে, তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে এত বড় মাহফিল হবে, ওই মাহফিলে আলাদা কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে কিনা? আল্লাহু আকবার বলেন, এই যে লাইট আছে না, এই লাইটিং এর কোনো ব্যবস্থা থাকবে কিনা? নবীজি বলে না রে না, ওই এত বড় মাহফিল, যে মাহফিলের স্টেজের মধ্যে 16 লক্ষ পয়গম্বর বসা থাকবে, ওই মাহফিলের মধ্যে আলাদা কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, ওই মাহফিলের মধ্যে আমি হাবিবের চেহারা এত নূর বের হবে, চেহারার থেকে এত আলো বের হবে, যেই আলোটা পুরো মাহফিল আলোকিত করে দিবে। আল্লাহ পাক এমন নবী আমাদেরকে দান করছেন। তো নবীজির কথা বলতে যায় মাঝখানে এত কথা, তারপরে একটু বলি, যেহেতু
যেহেতু বইলাই ফেলছি কোরআনের কথা, ও মেরে মোহতারাম ভাইও, এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করব, বাচ্চাদেরকে দুনিয়াবি গান দুনিয়াবি সঙ্গীত শিক্ষা দিবেন না জান্নাতি সঙ্গীত শিক্ষা দিবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে নাতি নাতকুরদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। তো বলতেছিলাম ও মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির চেহারার থেকে যে আলো বের করবেন, পুরো আলোটা মাহফিলের মধ্যে আলো হয়ে আলোকিত হয়ে যাবে। আরে নবীর নবী, এমন নবী আমরা পাইলাম। এই কোরআনুল কারীম আমরা পড়ি না, পড়ি এই কোরআনুল কারীম আমরা পড়ি, পুরো কোরআনুল কারীমের মধ্যে মনে হয় যেন নবীজি ঘোরাঘুরি করতেছেন, আল্লাহু আকবার চিল্লায় বলেন, মনে হয় যেন পুরো কোরআনুল কারীমের মধ্যে নবীজি ঘোরাঘুরি করতেছেন। মা আয়েশার কাছে গেছেন সাহাবায়ে কেরাম যে আমাদের নবীজির চরিত্র সম্পর্কে একটু বলেন না, জবাব দেয় নবীজির চরিত্র সম্পর্কে বলবো কেন, কোরআন পড়া কি তোমরা ভুলে গেছো নাকি? এর উত্তর এটা দিছেন এই কারণে যে কোরআনের মধ্যে ঘাইটা দেখো নবীজির আলোচনা পাওয়া যায়, নবীজির সিরাত পাওয়া যায়, কেমনে পাওয়া যায়। কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির জন্মের আগে নাম কি ছিল, কোরআন উত্তর দেয় মিম্বা ইসমুহু আহমদ, কোরআনের উত্তর দেয় নবীজির জন্মের আগে নাম ছিল আহমদ। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন নবীজির জন্মের পরে নাম কি ছিল, কোরআন উত্তর দেয় মা কান মুহাম্মদ, জন্মের পরে নাম হয় মুহাম্মদ। আবার কোরআন উনকে জিজ্ঞাসা করেন কোরআন আমার নবীজির চেহারা মুবারকের বর্ণনা কি কোরআনে পাওয়া যায় কিনা, হ্যাঁ চেহারার বর্ণনা পাওয়া যায়। ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাক ওয়াজহাক, চেহারার বর্ণনা নবীজির চেহারার কথা বলে। শুধু তাই না, নবীজির চেহারার কসম আল্লাহ পাক কাটেন, ওয়াদদুহা ও রাসূল তোমার চেহারার কসম, ওয়াল্লাইলি ইদা সাজা ও রাসূল তোমার চুলের কসম, মা ওয়াদদাকা রাব্বুকা ওয়া মা পালা। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার নবীজির জবানের কথাও কি পাওয়া যায় কিনা, নবীজি কি মিথ্যাবাদী ছিলেন নাকি? কোরআন উত্তর দেয় ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করেন ও কোরআন আমার নবীজির ঘাড়ের বর্ণনাও কি পাওয়া যায় কিনা, এই কোরআনের মধ্যে নবীজি আছে কি নাই? সিরাত পেলে অন্য জায়গা থেকে অত ঘাটাঘাটি করার দরকার কি? নবীজির চরিত্র তো কোরআনের মধ্যেই পড়ে রইছে। তো মেরে মহতারাম ভাইও, আল্লাহ কয় ও রাসূল উনুকিক তোর ঘাড়ের কসম, আল্লাহু আকবার বলেন, নবীজিকে বলেন তোমার ঘাড়ের কসম, ঘাড়ের বর্ণনা পাওয়া যায়? কয় শুধু কি তাই নাকি? কয় আরে না না না, বুকের বর্ণনা পাওয়া যায় কিনা? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাম নাশরাহ লাকা সদরক, আল্লাহু আকবার বলেন, বুকের বর্ণনা পাওয়া যায়। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন নবীজির হাঁটার বর্ণনা পাওয়া যায় কিনা, কয় হ্যাঁ হাঁটার বর্ণনা পাওয়া যায়। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আরে সুবহানাল্লাহ আমার নবী কোন কালকে পছন্দ করতেন, ফজরকে পছন্দ করতেন না জোহরকে পছন্দ করতেন নাকি আসরকে পছন্দ করতেন? আল্লাহ পাক ওই নবীজির কাল মোতাবেক কসম কাইটা বলেন, ওয়াল আসর, নবীজি আসরকে পছন্দ করতেন। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন নবীজিকে কি হিসাবে পাঠানো হয়েছে, কোরআন উত্তর দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন নবীজি হাতে কইরা আমাদের জন্য কি আনছে, কোরআন উত্তর দেয় কদ জাআকুম মির রাব্বিকুম নূরা ওয়া কিতাবাম মুনীরা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আরে সুবহানাল্লাহ আমাদের নবীর আজমত কেমন ছিল, কোরআন উত্তর দেয় ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনকে জিজ্ঞাসা করেন চরিত্র নবীজির কেমন ছিল, কোরআন উত্তর দেয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন আদর্শ কেমন ছিল, কোরআন উত্তর দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার নবীজি কি রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না, কোরআন উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ তাহাজ্জুদ পড়তেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল্লাক। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন এই তাহাজ্জুদ পড়ার বদৌলতে নবীজিকে আল্লাহ পাক কি দান করবেন, কোরআন উত্তর দেয় আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদটা কি রে ভাই? মাকামে মাহমুদের মধ্যে নবীজির হাতে একটা পতাকা থাকবে, এই পতাকার নিচে
লক্ষ পয়গম্বর এবং তার উম্মতেরা থাকবে, তারপরেও পতাকা খালি থেকে যাবে। এই হলো মাকামে মাহমুদ। তখন সবাই বলবে হা হা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই সাক্ষী দিবে, আমরাও সাক্ষী দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, আমার নবীজির ঘুমের বর্ণনা কি কোরআনে পাওয়া যায় কিনা? কোরআন উত্তর দেয়, হ্যাঁ ঘুমের বর্ণনাও পাওয়া যায়। উমফা আনজির। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন, নবীজি ঘুমাইলে আল্লাহ পাক নবীজিকে কিভাবে ডাকতেন? কোরআন উত্তর দেয়, নবীজি ঘুমাইলে আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই ধরনের শব্দ বইলা ডাক দিতেন। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, আমার নবীজি, আমার নবীজির বর্ণনা তো পাইলাম, নবীজির সাহাবায়ে কেরামের বর্ণনা পাওয়া যায় কিনা? নবীজির জামাইয়ের বর্ণনা পাওয়া যায় কিনা? কয় হ্যাঁ পাওয়া যায়। কয় কেমনে? কয় রুহামা উবাইনাহুম, কয় আরো তো জামাই ছিল, কয় তারাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ। কয় আবু বকরের বর্ণনা পাওয়া যায় কিনা? কয় হ্যাঁ পাওয়া যায়। কয় কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। কয় আলীর বর্ণনা পাওয়া যায় কিনা? কয় হ্যাঁ পাওয়া যায়। কয় কি পাওয়া যায়? কয় রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। কয় ওমরের বর্ণনা পাওয়া যায় কিনা, নবীজির বন্ধু ওমর? কয় হ্যাঁ পাওয়া যায়। কয় কি? কয় আশিদ্দাউ আলাল কুফফার। কয় উসমানের বর্ণনা পাওয়া যায় কিনা? কয় হ্যাঁ পাওয়া যায়। কয় কি? কয় উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কয় সাহাবায়ে কেরামের বর্ণনা পাওয়া যায় কিনা? কয় হ্যাঁ পাওয়া যায়। কয় কি? কয় সাহাবায়ে কেরামের বর্ণনা যেখানেই আছে ওখানেই উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন। এরপর কোরআনকে জিজ্ঞাসা করেন, নবীজির বর্ণনা পাইলাম, নবীজির বন্ধু আবু বকরের বর্ণনা পাইলাম, ওমরের বর্ণনা পাইলাম, নবীজির এরপর সাহাবায়ে কেরামের বর্ণনা পাইলাম, কিন্তু নবীজির স্ত্রীদের বর্ণনা পাওয়া যায় কিনা? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীজির স্ত্রীদের বর্ণনা পাওয়া যায়। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা। কারো মুখ যেন খোলা থাকে না, চিল্লায় বলে আল্লাহু আকবার। ও মেরে মহতারাম ভাইও, আজকে আমরা ওই নবীর নাফরমানি করি যে নবী, যে নবীর আকার আকৃতিতে কোরআন সাজানো হয়েছে। কোরআন পড়লে মনে হয় যেন নবীজি ঘুরতেছেন কোরআন দিয়ে। সাহাবায়ে কেরাম যখন নবীজিকে দেখতেন তখন মনে হইতো যেন জিন্দা কোরআন হাইটা হাইটা যাইতেছে, আল্লাহু আকবার বলেন, এমন অবস্থা উনার ছিল। আজকে আমরা ওই নবীকে মানি না তো কাকে মানবো? ওই নবীকে মানবো না তো মানবো কোন নবীকে? যে নবী মরণের সময় আমাদেরকে ভুলেন নাই, যে নবী মরণের সময় আগে আল্লাহ পাকের থাকে উম্মতের ব্যাপারে ওয়াদা নিছেন, তারপরে ওয়ার্ডার দিছেন, আদেশ করছেন যে জান কবজ করো, মালাকুল মউতকে বলছেন নাও এবার জান কবজ করো। যেই নবী মিরাজের রজনীতে আল্লাহ পাকের কাছে যায় বলছেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, ও রাসূল আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই দিব। কয় মাওলা সত্যি তো তুমি যা চাইবো তাই দিবা তো? কয় হ্যাঁ তুমি যা চাইবা আজকে দেওয়ার সময় দিব, না করব না। কয় সত্যি তো মাওলা? কয় হ্যাঁ দিব। কয় সুযোগ একটা পাইছি? আল্লাহ কয় ওয়ালা সাউফায়ু আতিকা রাব্বুকা ফাতারদা, দিব দিব দিব, শেষ পর্যন্ত তুমি আমার উপর রাজি হয়ে যাবা। এরপর বলে মাওলা সত্যি তো রাজি তো করবা? কয় হ্যাঁ। খুশি তো করবা? কয় হ্যাঁ। আল্লাহ পাকের থেকে ওয়াদা নিতেছে। এরপর বলে ও মাওলা লা আসালুকা বিদ্দি ফাতিমা, আমি আমার কন্যা ফাতিমা কেউ চাইতে আসি নাই, ওয়ালা আসালুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাস কেউ চাইতে আসি নাই। দেখেন দুনিয়া এবং আখেরাতের সর্বশ্রেষ্ঠ প্রেমিকার প্রেমাস্পদের সাক্ষাৎ, ওখানে আবার আমাদের ওখানে যাইয়াও আমাদেরকে ভুলেন নাই, ঠিক না বেঠি? ও মেরে মহতারাম ভাইও, ওখানে যাইয়াও কেমন দয়ার নবী, কেমন কাঙ্গাল নবী, ওখানে যাইয়াও আমাদেরকে ভুলেন নাই। আর আজকে আমরা নবীকে ভুইলা যাই, ওই নবীর অনুসরণ করব না তো করব কার অনুসরণ? নবীজি বলতেছে আমি আমার কন্যা ফাতেমা কেউ চাইতে আসি নাই, আমি আমার চাচা আব্বাস কেউ চাইতে আসি নাই। কই কেন আসছেন? কেন আসছি? আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতদেরকে চাইতে আসছি, আমি আমার অসহায় উম্মতদেরকে চাইতে আসছি। আল্লাহ পাক বলেন ও রাসূল তুমি তোমার উম্মতদের জন্য এত লালায়িত কেন, এত কান্নাকাটি কেন করো? আল্লাহ পাকের হাবিব বলে ও মাওলায়ে করিম আপনি কি বুঝেন না? আপনি তো জানেন আপনার নাম হলো আনতা রাব্বুন করিম, আপনি হলো রব্বে করিম, আমার নাম হলো আনা রাবিয়ুর নাবিয়ুর রাহিম, আমি নাবিয়ুর রাহিম, আপনি রব্বে করিম। করিমের অর্থ দয়া, রহিমের অর্থ দয়া। তো
এই দুই দয়ার মাঝখানে আমার উম্মতেরা কেমন করে দোযোগে চলে যাবে? এই দুই দয়ার মাঝখানে তো দোযোগে যাইতে পারে না। আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ও নবী আচ্ছা ঠিক আছে যাও, হাশরের ময়দানকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। কয়টা ভাগে বলেন? দুইটা ভাগে ভাগ করলাম। একটা হইলো একভাবে, এক ভাগের মধ্যে তুমি চাইতে থাকবা চাইতে থাকবা চাইতে থাকবা চাইতে থাকবা, একবার মিজানের কাছে দৌড় দিবা, আরেকবার পুলসিরাসের কাছে দৌড় দিবা, আবার হাউজে কাউসারের পাড়ে দৌড় দিবা, দেখবা আমার কোন উম্মতটা যেন জাহান্নামে চলে যায়। এই অবস্থায় তুমি আমার কাছে সুপারিশ করতে থাকবা, শাফাআতু মুশাফাআ, নবীজি সুপারিশ করতে থাকবেন, করতে 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 ও নবী আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আরেকটা ভাগ আছে হাশরের ময়দানে, এই ভাগে আমি আপনার উম্মতদেরকে জান্নাতে দিতে দিতে আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাইবেন, কিন্তু আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করতে ক্লান্ত হব না। চিল্লায় বলিল সুবহানাল্লাহ।